আসসালামু আলাইকুম, আমার নাম হেলিনা, আমার বয়স 60, আমার বাড়ি মাদারীপুর শিবচর থানায়। আমার মার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, 10 বছর না 15 বছর হয়ে গেছে। তো অনেক ডাক্তার দেখাইছি, দেখা গেছে সাময়িক কিছু সময়ের জন্য বন্ধ থাকছে, পরে আস্তে 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 গড়াই গেছে। বাসায় শুয়ে রয়েছে, উঠতে পারতো না। দেখা গেছে ইদানিং অনেক সমস্যা ছিল, অনেক উঠতেই পারতো না, হাঁটাচলা করতে সমস্যা হইতো, উঠতে পারতো না বিছানার থেকে। দেখা গেছে গ্রায় গ্রায় ফুলে যেত, তাই ওখানে মোটামুটি সুস্থ আর কি। অনেক ব্যথা ছিল, কেন ফুলিয়া গেছিল জয়েন্টে জয়েন্টে। ডাক্তার কতদিন দেখাইছি বলতে পারবো না, অনেক ডাক্তার দেখাইছি, 15 বছর ধরে সমস্যা। ডাক্তার 2-3 মাস পর পরই দেখাইছি, দেখাইলে দেখা গেছে ওই সুই দিতাম, লাস্ট পর্যন্ত সুইতে কাজ করতো না। তবে পরে চিন্তা টেনশনে পড়ে গেলাম, টেনশনে পড়ার পরে পরে ইউটিউবে দেখলাম, এই ভিডিও দেখার পরে যেমন এই হসপিটালে আসছি। আসার পরে এখন মোটামুটি একটু সুস্থ, ভালোই সুস্থ। আসার পরে প্রত্যেকটা জয়েন্ট দেখাইছে, এক্সি করে দেখাইছে, জয়েন্টে জয়েন্টে মিশে গেছে, জোড়া লাগিয়ে গেছে, ঠিক আছে। পরে দেখা গেছে ট্রিটমেন্ট করতে করতে আবার ঠিক হয়েছে, 10 দিন ভর্তিছিলাম, মোটামুটি তো অনেক মোটামুটি সুস্থ। এখানে চিকিৎসা নিয়ে আমার একটু ভালোই লাগতেছে, তারা থেরাপি দিছে, মোটামুটি তারা ভালো ব্যবহার করছে, এমনি অনেক মোটামুটি ভালোই। শফিউল্লাহ প্রধান স্যার আমাকে চিকিৎসা দিয়েছে, মোটামুটি চিকিৎসা দেওয়াতে অনেক অনেক ভালো। এখন আমার আগের মতন ব্যথা নাই, আমি আসার সময় হুইল চেয়ার আসছি, এখন আমি হাঁটতে যাইতে পার, বাড়িতে যাইতে যাইতেছি। আমার খুব ভালো লাগতেছে, দেখা গেছে এতদিন তো ঘরেই শোয়া ছিল, এখন তো দেখা গেছে অনেকটাই সুস্থ, ভালো, এমনি অনেক অনেক আনন্দ লাগতেছে। তো ভিডিও দেখে আইসি, আপনারা সবাই ভিডিও দেখে আসবেন এই জায়গায়, এনে মোটামুটি ভালো ভালো চিকিৎসা দেয়। আমরা আমার মার চিকিৎসা করাইছি, খুব সুন্দর চিকিৎসা হয়েছে, এতদিন তো দেখা গেছে উঠতে পারতো না, নড়তে পারতো না, হুইল চেয়ারও করে আনছি, মানে মোটামুটি সুস্থ। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।